পানি বইছে বিপদসীমার পঁচাত্তর সেন্টিমিটার এদের আগে বন্যা আতঙ্কে দিন পার করছেন হাওড়া এ নিয়ে আরও জানাতে সুরমা নদীর পার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ লিপসন জানাবেন যে সুরমা নদীর পানি বাড়ার কারণ কি এই সময়ে এসে সুনামগঞ্জ অঞ্চলের নদ নদীর পানি কি অবস্থায় আছে এখন এবং কত লাখ বাসিন্দা এর ফলে বন্যার ঝুঁকিতে রয়েছেন শাফিন যদি বলি সুনামগঞ্জে কিন্তু গত দুদিন ধরে বৃষ্টি হচ্ছে অর্থাৎ সুনামগঞ্জে বৃষ্টিতে কিন্তু এই অঞ্চলে যে নদ নদীগুলো রয়েছে সেই নদ নদীর পানি আসলে তেমন বৃদ্ধি পায় না তবে দুই দিন ধরে কিন্তু ভারতের যে চেরাপুঞ্জি রয়েছে সেখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে যার ফলে কিন্তু সুনামগঞ্জের সুরমা খুশিয়ারা জাদুকাটা কিংবা বৌলাই এই সকল নদীর পানি কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে যার ফলে কিন্তু এই অঞ্চলে অর্থাৎ সুনামগঞ্জের বিশ লাখেরও বেশি মানুষ কিন্তু ঈদের আগে অর্থাৎ ঈদের যে আনন্দ সেটাতেও কিন্তু বাটা পড়েছে কারণ তারা আতঙ্কে রয়েছেন কারণ দুই সালে ঠিক এই দিনে কিন্তু সুনামগঞ্জে বৃষ্টিপাত শুরু হয়েছিল সেই সাথে ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত শুরু হয়েছিল ফলে কিন্তু ঠিক দুদিন পর অর্থাৎ ষোলো জুন কিন্তু সুনামগঞ্জে ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় যার ফলে এই অঞ্চলে প্রায় পঁচিশ লাখেরও বেশি মানুষ কিন্তু আসলে পানিবন্দী হয়ে পড়েন সেই সাথে যদি বলি যে পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপসীমার পঁচাত্তর সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে অর্থাৎ যদি চেহারাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে কিন্তু সুনামগঞ্জের যে চাব্বিশটি নদী রয়েছে সেই নদীর পানি কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে এবং এই পানি কিন্তু লুকাল প্রবেশ করতে পারে সেই সাথে যদি বলি যে প্রতিনিয়ত যেভাবে আসলে পানি বাড়ছে এতে কিন্তু আতঙ্কেই সময় পার করছেন এই অঞ্চলের বাসিন্দারা সাফিন আবারও বন্যা আতঙ্কে সুনামগঞ্জের হাওড়বাসী সেই খবর জানাচ্ছিলেন শকুন মিলিপসান আহমেদ এখন সকাল